আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সলাত প্রত্যেক পুরুষ ও নারীর জন্য বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ করা হয়েছে। মুসলিম আর কাফেরদের মধ্যে একটি পার্থক্য রয়েছে, তা হলো সলাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে তা হবে সলাত। যার সলাত ঠিক, তার সব কিছু ঠিক হয়ে যাবে। কেয়ামতের দিন যত বাধা বিপত্তি আসুক না কেন, যত জিজ্ঞাসাবাদ আসুক না কেন, যদি আপনার সলাত ঠিক হয়ে যায় তাহলে আপনি সব কিছু খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু কিছু নামাজি আছে যারা সলাত পড়ে কিন্তু তাদের সলাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তার কাছে পৌঁছায় না। তাদের সলাত দেখে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন না। আপনি সারা বছর সলাত আদায় করলেন কিন্তু বিচারের মাঠে দেখলেন আপনার সলাত তেমন কবুল হয়নি, পড়েছেন চার রাকাত কবুল হয়েছে এক রাকাত, এমনটাই হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে সলাতই কবুল হলো না। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সলাতগুলো সঠিকভাবে যেন হয়, সহিভাবে যেন হয়ে থাকে। যাদের সলাত কবুল হয় না, এর প্রথম নম্বর হলো পলাতক ক্রীতদাস। তবে বর্তমান সমাজে ক্রীতদাসের প্রভাব অনেক কম। পূর্বে ক্রীতদাসের মাধ্যমে অনেক কাজ করানো হতো, তারা মনিবের দায়িত্ব পালন করত। কিন্তু যারা পালিয়ে যায় তাদের সলাত কবুল হয় না। দ্বিতীয়ত হলো এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে। স্ত্রী স্বামীর সাথে তেমন ভালো আচরণ করে না, সবসময় রাগ দেখায়, আনুগত্য করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে স্ত্রী যদি রাগান্বিত হয় অতঃপর তার স্বামীর নিকট ক্ষমা চায়, তাহলে তার সলাত কবুল হবে। এরকম বারবার হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিনিয়ত, মাসের পর মাস, দিনের পর দিন, সব সময় যদি স্ত্রী স্বামীকে খেপিয়ে তোলে অথবা স্বামীর অসন্তুষ্টিতে সবসময় নিয়োজিত থাকে, তাহলে তার সলাত কবুল হবে না। যে সকল মহিলারা স্বামীকে কষ্ট দিয়ে যাচ্ছেন তারা এখনই আল্লাহ দরবারে ক্ষমা চান, তাওবা করো, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিন নম্বর হলো এমন লোক যে কারো বিনা অনুমতিতে জানাজার ইমামতি করে। এই দায়িত্ব হলো একমাত্র ইমামদের। যারা ইমাম আছেন তারা এটি বুঝতে পারবেন। কারণটা হলো ইমামতি অধিকাংশরাই মুক্তাদিরা পছন্দ করে না, তার পেছনে সলাত পড়তে রুচিবোধ হয় না। ইমামতির ভুল আচরণের কারণে অথবা চরিত্রগত কোনো কারণে অধিকাংশ লোক তাকে ইমামতি করতে দিতে চায় না। এমন ইমামের সলাত তার কান অতিক্রম করে না, মাথার ওপরে যায় না, আকাশের দিকে উঠে না, সাত আসমান পার হয়ে আল্লাহ দরবারে কবুলও হয় না। অর্থাৎ মুক্তাদিগণ যে সকল ইমামগণকে পছন্দ করে না, তারা যদি জানাজার সলাত আদায় করে তাদের সলাত কবুল হবে না। এটা হলো সারমর্ম। দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তিন ব্যক্তি সলাত তাদের কান অতিক্রম করে না। প্রথম নম্বর হলো পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে এসেছে। দ্বিতীয়ত হলো এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে যতক্ষণ না সে রাজি হয়েছে, এবং সেই সম্প্রদায়ের ইমাম যাকে লোক অপছন্দ করে। চতুর্থ হলো এমন লোক যে কোনো গণকের কাছে যায়, কি জন্য যায়? ভাগ্য নির্ণয় করার জন্য, ভবিষ্যৎ জানার জন্য। এমন ব্যক্তি যদি গণকের কাছে যায় তাহলে তার 40 দিনের জন্য সলাত কবুল হয় না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো ভবিষ্যৎ বা গায়েবের বিষয়ে জানতে চায় তাহলে তার 40 দিনের জন্য সলাত কবুল হবে না। এছাড়া অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কুফরি করল, অর্থাৎ কোরআনের আয়াতের প্রতি কুফরি করল। পাঁচ নম্বর হলো মদ্যপান, নেশাদ্রব্য সেবনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে যে ব্যক্তি মদপান করবে আল্লাহ তার 40 দিনের
সলাত কবুল করবে না। এখন মদপান হলো নেশাদ্রব্য। অন্যান্য যে নেশাদ্রব্য রয়েছে, ফেনসিলিন, গাঁজা, ইয়াবা, যা আছে, আপনি যদি সেসব জিনিস সেবন করেন তাহলে আপনার 40 দিনের জন্য সলাত কবুল হবে না, তবে তাওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। 6 নম্বর হলো এমন নামাজি যে সলাত পড়ে কিন্তু সলাত চুরি করে, ঠিকমতো রুকু সিজদা করে না, রুকুতে স্থির হয় না, সিজদা স্থির থাকে না, কোমর বাঁকানো অবস্থায় থাকে, এমন ব্যক্তির দোয়া কবুল হয় না, আবার সলাতও কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম দল, সে ব্যক্তির সলাত হয় না যে ব্যক্তি রুকু ও সিজদা ঠিকভাবে আদায় করে না, অর্থাৎ পিঠ সোজা করে না। এছাড়া অন্যান্য হাদিসে রয়েছে, মানুষ 60 বছর সলাত আদায় করে অথচ তার একটি সলাতও কবুল হয় না, কারণ হয়তোবা সে রুকু পরিপূর্ণরূপে করে কিন্তু সিজদা পরিপূর্ণরূপে করে না, অথবা সিজদা পূর্ণরূপে করে কিন্তু রুকু ঠিকভাবে করে না। এই জন্য সলাতকে 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথম হলো পবিত্রতা, দ্বিতীয়ত হলো রুকু, সিজদা। সুতরাং যে ব্যক্তি যথার্থরূপে এসব আদায় করবে তাহলে তার সলাত কবুল হবে, তার অন্যান্য আমলও কবুল হবে। 7 নম্বর হলো যে ব্যক্তি আজান শুনল কিন্তু জামায়াতে উপস্থিত হলো না, সে ব্যক্তির সলাত কবুল হয় না। জামাতে সলাত পড়া ওয়াজিব, এই ওয়াজিব ত্যাগ করলে তার সলাত কবুল নাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনা সত্ত্বেও মসজিদে জামাতে এসে সলাত আদায় করে না, এক্ষেত্রে যদি কোনো ওজর থাকে তাহলে তার সলাত কবুল হবে, আর যদি কোনো ওজর না থাকে তাহলে তার সলাত কবুল হবে না। ওজর বলতে, আপনি অসুস্থ হয়েছেন বা এমন কোনো সমস্যা ভিতরে আছেন যে সমস্যার কারণে আপনি মসজিদে যেতে পারবেন না, কোনো ভয়ের আশঙ্কা আছে, সেসব ক্ষেত্রে আপনি বাসায় সলাত পড়তে পারবেন, কিন্তু অন্য কোনো কারণে আপনি বাসায় সলাত আদায় করতে পারবেন না। 8 নম্বর হলো এমন মহিলা যে আতর বা সেন্ট মেখে মসজিদের জন্য বের হয়, এমন মহিলা যতক্ষণ পর্যন্ত না নাপাকি গোসল করার মতো গোসল করে ততক্ষণ পর্যন্ত তার সলাত কবুল হবে না। অর্থাৎ যারা সেন্ট মেখে মসজিদে গমন করে সলাত পড়ার উদ্দেশ্যে, তাদের সলাত কবুল হয় না। বাংলাদেশে যদি কোনো মসজিদে এমন অবস্থায় থাকে যেখানে মহিলারা সলাত আদায় করতে পারবে, সেইখানে যদি আপনি সেন্ট মেখে মসজিদে গমন করেন তাহলে আপনার সলাত কবুল হবে না, এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এছাড়া আরও অনেক নামাজি আছে যাদের সলাত কবুল হয় না, ওসব ব্যাপারে অন্যান্য আলেমগণ হালকাভাবে জোর দিয়েছে যে তাদের সলাত কবুল হবে না, কারণ তাদের প্রতি অনেক অভিশাপ থাকে, লানত থাকে, আল্লাহর গজব থাকে। সেই সকলের ভিতরে 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিশাপ করেছে, আর জিব্রিল আলাইহিস সালাম তা কবুল করেছেন, অর্থাৎ আমিন বলেছেন। 2 নম্বর হলো দান করে যে দানের কথায় গর্ব করে প্রচার করে, অর্থাৎ যে দান করেছে সে প্রকাশ্যে সবার সামনে বলে বেড়ায় যে আমি দান করেছি, সৎকার করেছি, মানুষকে সাহায্য করেছি। এরকম যারা করে তাদের সলাত কবুল হয় না, কারণ এটা হলো লোক দেখানো, অর্থাৎ রিয়া, যা হলো ছোট শিরক। তৃতীয়ত হলো যারা তাকদীর অস্বীকার করে তাদের সলাত কবুল হয় না। চতুর্থ হলো পরের বাবাকে যে নিজের বাপ বলে দাবি করে। পঞ্চম হলো যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে সে গর্ববোধ করে ও খুশি হয়। ষষ্ঠ হলো যে ব্যক্তি মদিনায় কোনো বেদায়াত কাজ করলো অথবা কোনো বেদায়াতকে আশ্রয় দেয়, তাদের সলাত কবুল হয় না। সপ্তম হলো যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদের সলাত কবুল হয় না। অষ্টম হলো খুনের বদলে খুনের বদলা নিতে গিয়ে যে ব্যক্তি শাসন কর্তৃপক্ষকে
বাধা দেয়, তাদের সলাত কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক। আমিন।